গোটা আন্দোলনকে কেন্দ্ৰ কৰে এক সপ্তাহের বেশি সময় ধরে সংঘাত এবং কারফিউ তো পুরোদমে সচল রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চট্টগ্রাম শাহামান বিমানবন্দরে এই বিমানবন্দরে বিমান বাহিনীর নিরাপত্তা জোরদার করায় যত সময় যাত্রীরা যেমন এসে পৌঁছতে পেরেছে ঠিক তেমনি প্রতিটি বিমান উড্ডয়ন করেছে এবং নামতে পেরেছে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকেই বিমান বাহিনীর বিশেষ টিম পুরো বিমানবন্দর এবং আশপাশের এলাকা করন করে রাখে বিমান পরিচালনা অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন বা বাধার সৃষ্টি না হয় সেটা ইনসেব করা তার জন্য আমরা প্রচুর পরিমাণে আমাদের নিরাপত্তা রক্ষী বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টে নিয়োগ করেছি নজরদারি ড্রোন আমাদের কিন্তু আকাশে আছে এবং আমরা চিটাং শহরের যে কোনো জায়গায় আমরা কিন্তু নজরদারির ভিতরে রেখেছি আগামী আরও কয়েকদিন বিমান বাহিনী এখানে অবস্থা নিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে সংঘাত এবং কারফিউর মাজ চট্টগ্রাম শাহমান বিমানবন্দর পুরোপুরি সচল ছিল গত পাঁচ দিনে এই বিমানবন্দরে একশো তেষট্টিটি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট উঠানামা করার কথা থাকলেও মাত্র তেইশটি ফ্লাইট বাতিল করা হয়েছিল এর মাঝে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যান্ত্রিক ত্রুটি আর যাত্রী না থাকায় অভ্যন্তরীণ একুশটি ফ্লাইট বাতিল করা হয় তবে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বিমানবন্দর ব্যবহার করতে পারে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক অন্যান্য যে ফ্লাইটগুলো ছিল এই সময় সব ফ্লাইটগুলোই কন্টিনিউ করেছে বাট পার্টিকুলার এই ইমার্জেন্সির কারণে কোনো ফ্লাইট ক্যান্সেল হয় যাদের ফ্লাইট ছিল সকালে তারা দুই দিন আগে চলে আসছে তাদের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এখানে আমাদের নিজস্ব বিশেষ করে দূর দূরান্ত থেকে যেসব যাত্রী এই বিমানবন্দরে এসেছিল তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরের পক্ষ থেকে প্রতিদিনই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সবগুলি ফ্লাইট নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছে নির্বিঘ্ন হয়েছে ইমিগ্রেশন এবং লাগেজ সিস্টেমও যাত্রীদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি এই শাহমানদ বিমানবন্দরে চট্টগ্রাম শাহমানদ বিমানবন্দর থেকে কমল সময় সংবাদ